गांधीजी 70टी सामग्री नीलामे उठছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত? কি মতামত থাকতে পারে? ব্যক্তিগত মত হিসেবে একদম আমি পছন্দ না জিনিসটা। এটাকে আমরা যদি লাইট নেব তাহলে লাইটই থেকে যাবে। এটা যত পলিটিক্যাল উইংস গুলো আছে এর পিছনে সবাই একটা না একটা डेमोन्स्ट्रेशन दीजिए तो उसको आप नीलामी नहीं करके आप उसको म्यूजियम में रखो, जो लोग देखें, इंस्पिरेशन लेगा, लोग सीखेंगे, लोग जानेंगे, उसके बारे में अच्छा रहेगा। जातिर जनक महात्मा गांधी और तारई व्यवहृत 70टी सामग्री नीलामे उठছে এবার इंग्लैंड থেকে। আদতে কি এটা ঠিক? আসুন শুনে নিই সাধারণ মানুষ কি বলছেন। এমন একটা লেজেন্ড জিনিস যে সারা বিশ্ব ওয়ার্ল্ড তাকে এসে চেনে, তার জিনিস আজকে আমাদের দেশে কি হয়েছে যে অবস্থা, যে তাকে বিক্রি করতে হচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই খারাপ, তা বলে গান্ধীজি তারপরে বলবে আমাদের এমনিতে সমস্ত কিছু বেসরকারিকরণ করে দিচ্ছে। তারপরে কোনদিন শুনবো আমরা যে কুতুব মিনার বিক্রি করে দিচ্ছে, কোনোদিন তাজমহল বিক্রি করে দিচ্ছে, কোনোদিন কলকাতা বিক্রি করে দিচ্ছে। গান্ধীজি 70টি সামগ্রী নিলামে উঠছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত? আমার মনে হয় এটা মিউজিয়ামে রাখি বেটার হবে। কেন? এটা সবাই দেখতে পাবে, এটা জানতে পারবে ওনার সম্পর্কে। যারা আজকের জেনারেশন তারা জানেও না, অনেকে হয়তো সেটা জানতে পারবে। ফর দ্যাট রিজন এই ভট্টাচারিয়া নিলামে উঠছে তো হ্যাঁ, আমার মতামত এই যে ঠিকই হচ্ছে, কেননা উনি একজন আমাদের খুব মহান ব্যক্তি ছিলেন, তো ওনার জিনিসপত্র যদি নিলাম হয় তো মানে যারা ইন্টারেস্টেড তারাই নেবে, হ্যাঁ যারা গুরুত্ব দেবে তারাই নেবে। আপনার নাম? अनिंदिता पाल। लेकिन आज तो परीक्षा के लिए हमारे पास कुछ है ही। नीलामी करना सही नहीं होगा नेशनल ट्रेजरी के हिसाब से। आप देखिए या फिर नेशनल लाइक क्या बोल सकते हैं, नॉट गिवन अ टर्म, मतलब हेरिटेज टाइप का आइटम है ना, तो उसको आप नीलामी नहीं करके आप उसको म्यूजियम में रखो, जो लोग देखें, इंस्पिरेशन लेगा, लोग सीखेंगे, लोग जानेंगे, उसके बारे में अच्छा रहेगा। नीलामी का क्या है, जिसके पास जाएगा तो उसी के पास रह जाएगा, सिर्फ बुक्स में रह जाएगा वो रिकॉर्ड। अगर आप उसको म्यूजियम में रखते हैं या फिर कोई ऐसा जगह में रखते हैं जहाँ पे लोग देख सके उसको टाइम एंड ऑफन, दैट वुड बी ग्रेट एज पर माई इश्तियाक, मोहम्मद इश्तियाक खान। एखन देशेर जा एमनिते इकोनमिकल जा सिचुएशन आछे एर उपरे एई नीलामीर कन्सेप्टटा जेटा पार्लियामेंटे आना होयेछे, जेटा एमनि लोकसभा बोलुन राज्यसभा बोलुन, एटा जत पलिटिकल विंग्सगुलो एर पिछने काज करछे ऑल बिलंग्स टू बीजेपी एंड देयर प्रोपागेंडा। ठीक आछे, তা এখন আমরা এটাই মনে করতে পারি যে আজকালকার দিনে নওয়াব ওয়াজিদ আলী স্যার টাইমে দেখুন আর এখনকার টাইমে অনেক তফাৎ আছে। ঠিক আছে, লাস্টের দিকে আমি এটাই বলবো নওয়াব ওয়াজিদ আলী স্যার, জাতীয় কংগ্রেস এতদিন যা কাজ করেছে, ঠিক আছে, এখন নওয়াব ওয়াজিদ আলী স্যার টাইমে আমরা দেখে এসেছি, এখন যা টাইমটা দেখছি প্যাথেটিক্যাল টাইম। মানুষকে বুঝতে হবে, এখন দাঁড়াতে হবে একসঙ্গে, না দাঁড়িয়ে রিইউনাইটেড না হলে কিছু করতে পারবে না। উই অল ওয়ান্ট রিইউনিয়ন। বড় বড় মহাপুরুষদের সব জিনিসেরা যদি বিক্রি করে দেয় যাদের সারা বিশ্বটা এদের চেনে, তাহলে আমাদের দেশের রেভিনিউটা কি? এটি তো প্রথমবার নয়, এর আগেও ওনার চশমা বিক্রি হয়েছে, তো তারপরে এটা হচ্ছে, সেখানে কি বলবেন? ঠিক না তো, এটা তো এখন আমি মানতে পারছি না। এর আগেও তো মহাত্মা গান্ধীর চশমা বিক্রি হয়েছে, তো এই তারপর আবার এবারে বিক্রি হচ্ছে, তো এই বিষয় নিয়ে কেমন মানে কি প্রতিক্রিয়া আপনার? এর আগে যেটা হয়েছিল সেটাকে নানা রকম ফ্যাক্টস দিয়ে চেপে দেওয়া হয়েছে, কিন্তু এখন যে ম্যাটারগুলো আছে এই ম্যাটারগুলো নট আ ম্যাটার অফ জাস্ট লাইট নেওয়া এটাকে। ঠিক আছে, এটাকে আমরা যদি লাইট নেব তাহলে লাইটই থেকে যাবে। এটা যত পলিটিক্যাল উইংসগুলো আছে এর পিছনে সবাই একটা না একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে, একটা না একটা ডিওয়াইএফআইয়েরও আমাদের একটা বেরিয়েছিল, তাতে আমরাও সহযোগিতা ওদের সঙ্গে করেছিলাম। ঠিক আছে, অলরেডি এতে অনেকগুলো বুদ্ধিজীবীরা আমাদের একসঙ্গে বসে কাজ করেছে। ঠিক আছে, বাট এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউশনে নট রাইট। গান্ধীজি 70টি সামগ্রী নিলামে উঠছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত? কি মতামত থাকতে পারে? হতে পারে উনি একজন মহান ব্যক্তি, নিলামে উঠে সেগুলো যদি আমাদের দেশের কোনো কাজে লাগে হতেই পারে। আপনার নাম? সোমনাথ কুণ্ডু। শহরে বিভিন্ন প্রান্ত ঘুরে আমরা জেনে নিলাম সাধারণ মানুষের বক্তব্য, তারা কিন্তু বলছেন যে আদৌ এটা नीलामे देवा उचित ना, आबार केउ केउ बोलছেন हाँ এটা উচিত नीलामे देवा। আপনাদের কি বক্তব্য আমাদের তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানান। ক্যামেরায় অমিত মুন্সির সাথে স্বর্ণালী মল্লিক, কি খবর কলকাতা।